ওয়েলকাম মাই চ্যানেল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এসে গেছি তোমাদের সামনে আরেকটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালটা খুব তাড়াতাড়ি শুরু করেছি, কারণ আজকে বাড়িতে মনসা পুজো, তাই এখন অনেক সকাল, ছটা বাজে। এদিকে পুজোর সব আয়োজন করছে, ঠাকুরমশাই আসতে একটু দেরি আছে, কিন্তু সকাল সকাল আয়োজনটা করে নিলে, বৃষ্টি বাদলের দিন, কিন্তু এখনও আকাশ এত পরিষ্কার যে কি বলবো। তবে ঠাকুরমশাই যে আসলো, তখনই আবার মেঘ বৃষ্টি জল পড়া শুরু হয়ে গেল। আর কি বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকে, ঠিক ঠাকুরমশাই আসার আগের মুহূর্তে। তার আগে কি রোদ উঠেছিল, ওয়েদারটা দেখে মনে হচ্ছিলো না আজকে যেন বৃষ্টি হবে, তাই হয়ে গেলে আর কি করা যাবে। যাই হোক, পুজো যখন হচ্ছে এই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে। তো কাকিমা, ওটা আমার জা কাম বোন পুজো করছে, এবার ঠাকুরমশাই আরতিও করবে। আমাদের বাড়িতেই হয় মনসা পুজো। পুজো তো হয়ে আসছে, এই যে পুজোর এখন প্রসাদটা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার রান্নায় যাব। ছেলে বলেছে স্কুলে যাবে, স্কুল একদিনও কামাই করতে চায় না, তো ডাল ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভাত খাইয়ে ওকে পাঠিয়ে দেবো। সোয়াবিন, যেহেতু শুক্রবার, একেই নিরামিষ সোয়াবিন করছি। আর কচুর শাক, অনেক দিন হলো কচুর শাক খাওয়া হয় না, তো ভাবলাম কিছু কচুর শাক করি। নারকেল আছে কচুর শাকের জন্য, লঙ্কাটাও আধা পাটা বেটে নিয়েছি, কারণ আমরা লঙ্কা কচুর শাকে মিহি করে বাটি না, এমনি এক দুটা শিল নোড়ায় দেবো, দিয়ে বসিয়ে দেবো। তো কচুর শাক তো হচ্ছে, তো এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং নারকেল ছিল, নারকেলটা রাখা হয়েছিল, নারকেল দিয়ে করলাম। খাওয়া দাওয়াটা করিনি দুপুরবেলা, বাইরের ওয়েদার বিকালবেলা কি সুন্দর, কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরেই যেন বসে থাকি। আসলে বৃষ্টিটা হওয়ার পর যে ঠান্ডা ভাবটা, এর জন্য বাইরেটা বসে থাকতে ভালোও লাগছে। যাই হোক, আমি এখানে আমার ব্লগটি শেষ করছি। তোমরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো।